সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষের জেরে পর্যটক হারানোর ঝুঁকিতে পড়েছে মালদ্বীপ। মোদী ভারতের ছোট্ট ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করার পর সেই সফরের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। মালদ্বীপের তিন উপমন্ত্রী ও কয়েকজন নেতা ওই ছবি ভিডিও নিয়ে মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। অপমানজনক মন্তব্যের প্রতিবাদে ভারতের দ্বিতীয় বৃহৎ অনলাইন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম ইজি মাই ট্রিপ মালদ্বীপে তাদের সব ফ্লাইট বুকিং স্থগিত করেছে। পর্যটক নির্ভর দেশ মালদ্বীপের জন্য এটি বড় ধাক্কা হয়ে উঠতে পারে। ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটির আয়ের এক তৃতীয়াংশ আসে পর্যটন খাত থেকে, আর প্রতি বছর মালদ্বীপে ভারত ও রাশিয়া থেকে সবচেয়ে বেশি পর্যটক যান। ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চলের বুরেইজ এলাকায় একটি অস্ত্র কারখানা খুঁজে পেয়েছে ইসরায়েলি বাহিনী। এটিকে এ পর্যন্ত পাওয়া বৃহত্তম অস্ত্র কারখানা বলে দাবি করেছে তারা। কারখানাটিতে ভূগর্ভস্থ কয়েকটি ওয়ার্কশপ আছে। এগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানার মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা হতো বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ওয়ার্কশপগুলোতে মর্টার শেলের মতো মানসম্মত যুদ্ধাস্ত্রও তৈরি হতো। পুরো গাজা ভূখণ্ড জুড়ে যুদ্ধ ইউনিটগুলোর কাছে এইসব অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য ওয়ার্কশপগুলো ভূগর্ভস্থ শেফটের মাধ্যমে হামাসের টানেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল। ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীরা নিউ ইয়র্ক শহরের সেতু ও টানেলগুলো অবরোধ করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। তিন মাস ধরে চলা লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় 23,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার বহু প্রতিবাদকারী নিউ ইয়র্কের ইস্ট নদীর উপরের ব্রুকলিন ম্যানহ্যাটন ও উইলিয়ামসবার্গ সেতুমুখী সড়কের উপর বসে পড়ে যুদ্ধবিরতির দাবিতে স্লোগান দিতে থাকে, ফলে এইসব সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা হাটসন নদীর তলদেশ দিয়ে যাওয়া হল্যান্ড টানেল সড়কগুলোতেও বসে স্লোগান দেয়। এতে ওই টানেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুইস ভয়েস ফর পিস, ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্ট ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার নিউ ইয়র্ক চ্যাপ্টার আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে মিলে এসব প্রতিবাদের আয়োজন করে। সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পর্কিত মাদক চোরাচালানিদের কথিত খামার ও আস্তানায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। মঙ্গলবার জর্ডানি জঙ্গি বিমানগুলো জর্ডান সিরিয়া সীমান্ত সংলগ্ন সিরিয়ার সুইদা প্রদেশে চারবার হামলা চালায়। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় দ্বিতীয়বারের মতো এই ধরনের হামলা চালালো জর্ডান। সিরিয়ার ইন্টারনেট ভিত্তিক সংবাদপত্র সুয়াইদা 24 জানিয়েছে, জর্ডান সিরিয়া সীমান্তের কাছে সুইদা প্রদেশের শাব ও আরমান শহরে নেতৃস্থানীয় মাদক কারবারীদের লক্ষ্য করে তিনটি হামলা চালানো হয়। চতুর্থ হামলাটি চালানো হয় মালা গ্রামের কাছে একটি খামারে। বিমান হামলায় স্থানীয় নেতৃস্থানীয় এক মাদক কারবারী সহ তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলার জন্য দায়ী হামাসের এক কেন্দ্রীয় নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বাহিনীটি জানিয়েছে, সোমবার ইসরায়েলের অধিভুক্ত গোলান মালভূমির কাছে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বেইজিন এলাকায় হামাস নেতা হাসান হাকাশাকে নির্মূল করেছে তারা। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, গত কয়েক সপ্তাহে সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে হামাসের রকেট হামলার জন্য দায়ী অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন হাকাশা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি হামাসের সন্ত্রাসী সেলগুলোকে পরিচালনা করে আসছিলেন। এই সেলগুলো সিরিয়া থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুটছিল।